ঘোষ, রাজীবগঞ্জ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, গতকাল যার জেল হেফাজতের নির্দেশ হয়েছে। প্রেসিডেন্সি জেলে সেই সন্দীপ ঘোষের জন্য ইতিমধ্যেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রকাশ সেনা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মীরা সফিদ, তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে, স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস, মীরা সফিদ। প্রকাশ, নিরাপত্তার কতটা কড়াকড়ি করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষের জন্য? না দেখো, প্রেসিডেন্সি জেলের ভেতরে আটক সাটক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তুমি জানো গতকাল সন্দীপ ঘোষ সহ চারজনকেই জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং যখন গতকাল তাদের কোর্ট থেকে বা কোর্টরুম থেকে বার করা হচ্ছিল, চরম বিক্ষোভ দেখা সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা এবং এমনকি যেটা ছবিতে ধরা পড়ে যে একজন জুতো মারার চেষ্টা করে, জেল সূত্রের খবর যে তাদের কাছে কিন্তু একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে প্রেসিডেন্সি জেলের ভেতরেও কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে, অর্থাৎ যে বন্দীরা বা বিচারাধীন বন্দীরা রয়েছে তার মধ্যেও একটা রাগ রয়েছে এবং এই রিপোর্ট এবং এই ইনপুট পাওয়ার পর যেটা জেল সূত্রের খবর যে সন্দীপ ঘোষকে একদম আলাদা রাখা হয়েছে, অন্য কয়েদীদের বা বন্দীদের যেখানে রাখা হয় সেখানে তাকে রাখা হয়নি, তাকে 10 সেল বলে একটি ওয়ার্ড আছে সেখানে 46 নম্বর যে লক আপ সেখানে রাখা হয়েছে এবং 24 ঘন্টা সেই লক আপের মধ্যে তালা বন্ধ করে রাখা হয়েছে। দুজন নিরাপত্তা রক্ষীরা সবসময় লক আপের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সন্দীপ ঘোষকে সেই লক আপ থেকে বাইরে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হচ্ছে না, এমনকি আইনজীবী আসলেও কিন্তু তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে দেখা করিয়ে আবার লক আপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সব মিলে কিন্তু তুমি জানো যে আলিপুর কোর্টে দুবার সন্দীপ ঘোষকে যখন পেশ করা হয়েছিল দুবারই দুদিনই আমরা দেখেছি চরম বিক্ষোভ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। একদিন আমরা দেখলাম তাকে থাপ্পড়ও মারা হয়, সেই দেখেই কিন্তু জেলের তরফে এই ব্যবস্থা এবং যেটা জেল সূত্রের খবর সন্দীপ ঘোষকে আলাদা করে রাখা হয়েছে, কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং 24 ঘন্টা তার লকআপে কিন্তু তালাবন্ধ অবস্থায় সন্দীপ ঘোষ থাকছে এমনই খবর আমরা জেল সূত্র মারফত জানতে পারছি। প্রকাশ, ধন্যবাদ। যে সংখ্যাটা বলেছেন মানে এটা সকলেই জানেন যে এই আন্দোলনটা এখন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটি মেডিকেল কলেজ এর মধ্যে ইনভলভ এবং প্রত্যেকটি মেডিকেল কলেজ একসাথে একভাবে প্রথম দিন থেকে লড়াই করছে, তাই সেই জায়গায় 10 নাম্বারটা আমার মনে হয় মানে অনেকটাই কম সংখ্যা বলেছে। আমরা এক্সাক্ট বলিনি কিন্তু আমরা মানে বলছি মানে মিনিমাম 25 থেকে 35 জন এই একটা আজকে যে কোনো সময় আলোচনা করতে প্রস্তুত নবান্নে বা যে কোনো জায়গায়। একদম, আমরা নবান্নে যদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বার্তা বা সাড়া পাই আমরা সেই সাড়াতে মানে আমরা ওই সদর্থক যে ভূমিকাটা যা দেখতে চাইছি সেইটার জন্য আমরা প্রস্তুত, আমরা সেই আলোচনায় বসব। কিন্তু হ্যাঁ, আমাদের দাবি যেগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে হবে এবং এটা কখনোই ভাবা উচিত নয় যে আমরা আলোচনায় বসেছি মানে আমাদের আন্দোলন বা আমাদের অবস্থান বিক্ষোভ উঠিয়ে নেবে।